দাদাশ সংসদের প্রথম অধিবেশনের বাকি আর মাত্র একদিন, এখনো অমীমাংসিত সংসদের বেশ কিছু বিষয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছে সংসদের বিরোধী দল? নির্বাচনে আওয়ামী লীগ 2 শতাধিক আসন পেলেও জাতীয় পার্টি আসন পেয়েছে মাত্র 11টি, যেখানে স্বতন্ত্ররা পেয়েছেন 62টি আসন। তবে কি স্বতন্ত্ররাই হচ্ছেন বিরোধী দল? জানাচ্ছেন এস আই রাজ। একদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ 2 শতাধিক আসন পেলেও আগের সংসদের বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র 11টি আসন, যেখানে স্বতন্ত্ররা মিলে পেয়েছেন 62টি আসন। ফলে সংসদে বিরোধী দলের আসনে কে বসতে যাচ্ছে তা এখনও পরিষ্কার হয়নি। তবে আসন সংখ্যা যাই হোক, বিগত 2টি সংসদের মতো এবারও জাতীয় পার্টিকে বিরোধী দল করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্রদের আসন যতই থাকুক, দল হিসেবে জাতীয় পার্টির আসন বেশি থাকায় তারাই হবেন বিরোধী দল। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে, আর দল যদি বলেন তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি। এটা চিপস ব্রো, চিপস বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো গ্রান পটাটা। এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন জানান, বিরোধী দলে যাওয়ার জন্য সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। আসন সংখ্যা কম হওয়ায় এখন তাকিয়ে আছে স্পিকারের সিদ্ধান্তের ওপর। অন্যদিকে নির্বাচনে 62 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের মধ্যে 58 জনই আওয়ামী লীগের নেতা। দলের মনোনয়ন প্রক্রিয়া থেকে ছিটকে পড়লেও দলের বাইরে গিয়ে ভোট করে নির্বাচিত হয়েছেন তারা। তবে স্বতন্ত্রভাবে নির্বাচিত হলেও সংসদে সরকার বিরোধী অবস্থান নিতে আগ্রহী নন একাধিক সংসদ সদস্য, কারণ এতে দলে ও স্থানীয় পর্যায়ে রাজনীতির মাঠে তাদের গুরুত্ব কমে যাবে, প্রভাবও কমে যাবে। বরং ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সংসদে থাকলে নানাভাবে লাভবান হতে পারবেন তারা। তাই বিজয়ী সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন মনে করেন, স্বতন্ত্র এমপিদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের ছায়া প্রার্থী, তাদেরকে উৎসাহিত করা হয়েছে নির্বাচন করার জন্য, কাজেই স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলে যাবে বা যেতে পারবে বলে মনে করেন না তিনি। তাদের ভূমিকাটা থাকবে আওয়ামী লীগের পক্ষেই এবং তাদের কোনো বিরোধিতা থাকবে না। সে যাই হোক, 30 জানুয়ারি জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্তটি। যদিও নতুন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের কেউ কেউ মনে করেন সময় এখনো ফুরিয়ে যায়নি। এস আই রাজ, এটিএন নিউজ।